বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানবো বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে বাংলা ভাষার উৎপত্তি ঠিক কীভাবে হয়েছে আমরা যদি আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগের কথা বলি তখনকার ভাষা আজকের মতো এরকম ছিল না এমনটা মনে করা হয় যখন পাশাপাশি দুটি আলাদা ভূখণ্ডের ভাষা একরকম হয়ে যায় তখন সেটিকে আর ভাষা বলা হয় না বলা হয় ভাষা বংশ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যে ভাষাবংশের কথা আমরা জানতে পারি তার নাম ছিল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশ পৃথিবীর আদি ভাষা বংশের একটি এই ভাষাবংশের অন্তর্গত ভাষা এবং উপভাষা বিশ্বের প্রায় ছয়টি মহাদেশে পাওয়া যায় বাংলা হিন্দি ইংরেজি ল্যাতিন ফার্সি এবং রুশ ছাড়াও বিশ্বের অনেক ভাষা এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত প্রায় পাঁচ হাজার বছর পূর্বের এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ পরবর্তীতে দুটি শাখায় বিভক্ত হয়ে যায় একটি শাখার নাম কেন্তম এবং আরেকটি শাখার নাম শতম এই কেন্তম এবং শতম এই দুইটি কিন্তু কোনো ভাষা নয় এই দুইটি হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা ইউরোপীয় অঞ্চলের মানুষগুলো যে ভাষায় কথা বলতো তার শাখার নাম ছিল কেন্তম অর্থাৎ ইউরোপীয় অঞ্চলের মানুষ কেন্তুম শাখায় কথা বলতো এবং ভারতীয় অঞ্চলের মানুষ শতম শাখায় কথা বলতো ভারতীয় অঞ্চলের মানুষ যখন এই শতম শাখায় কথা বলা শুরু করলো তখন দেখা গেল জাতিগতভাবে সেটি ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এক এক জাতি এক এক রকম ভাষায় কথা বলছে তখন যারা আরবে ছিল তারা কথা বলতো আরবীয় ভাষায় তখন যারা মিশরে বসবাস করত তারা কথা বলতো মিশরীয় ভাষায় তখন যারা ইরানে বসবাস করত তারা কথা বলতো ইরানীয় ভাষায় আর আমরা যারা এই ভূখণ্ডে বসবাস করতাম তারা কথা বলতাম ভারতীয় ভাষায় ভারতবর্ষ তখন কোনো ছোট ভূখণ্ড ছিল না বেশ বড় একটি ভূখণ্ড ছিল আমরা ভারতবর্ষের পূর্ব দিকে বসবাস করতাম তাই তো আমাদের এই ভূখণ্ডকে বলা হতো পূর্ববঙ্গ যাই হোক ভারতীয় উপমহাদেশে আর্যদের আগমন ঘটে খ্রিস্টপূর্ব দুইশো অব্দে কিন্তু তারা আমাদের এই ভূখণ্ডে যেটিকে পূর্ববঙ্গ বলা হতো সেখানে এসে পৌঁছায় সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতকে বা তার কিছু আগে তারা এসে আমাদের এই ভূখণ্ডে শাসন করতে শুরু করে তখন আমরা যে ভারতীয় ভাষায় কথা বলতাম তার সাথে আর্য ভাষার মিশ্রণ ঘটে এই মিশ্রণের ফলে নতুন একটি ভাষার সৃষ্টি হয় যার নাম হয় ভারতীয় আর্য ভাষা আমাদের এই ভূখণ্ডের লোকজন তখন ভারতীয় আর্য ভাষায় কথা বলতে শুরু করে কিন্তু কথা বলার ভাষা এবং লেখার ভাষা এই দুইটি আবার আলাদা হয়ে গেল কথা বলার জন্য যে ভাষা ব্যবহার করা হলো সেটির নাম হলো প্রাকৃত ভাষা এবং লেখার জন্য যে ভাষা ব্যবহার করা হলো সেটির নাম হলো সংস্কৃত ভাষা অনেকেই মনে করেন সংস্কৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষার সৃষ্টি হয়েছে এ কথাটি ভুল আসলে আমাদের বাংলা ভাষার সৃষ্টি হয়েছে প্রাকৃত ভাষা থেকে এই মুখে বলার যে ভাষা এই প্রাকৃত ভাষা এটি আবার অঞ্চল ভেদে আলাদা আলাদা হয়ে গেল তখন গৌর নামে যে এলাকাটি ছিল সে এলাকার মানুষ যে ভাষায় কথা বলতো সেটিকে বলা হতো গৌরীয় প্রাকৃত তখন মগ নামে আরেকটি এলাকা ছিল সেই এলাকার মানুষ যে ভাষায় কথা বলতো সেটিকে বলা হতো মাগধী প্রাকৃত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এই মাগধী প্রাকৃত ভাষা থেকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এবং সেটি হয়েছে দশম শতাব্দীতে কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ঠিক ভিন্ন মত পোষণ করলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌরীয় প্রাকৃত থেকে মোহাম্মদ শহীদুল্লাহর মতে এই গৌরীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে এই মাগধী প্রাকৃত এবং গৌরীয় প্রাকৃত এই ভাষা দুটি এক একসময় এসে বিকৃত হয়ে যায় ভাষা যখন বিকৃত হয়ে যায় তখন আমরা তাকে আর ভাষা বলি না বলি অপভ্রংশ এই মাগধী প্রাকৃত বিকৃত হয়ে হয়ে যায় মাগধী অপভ্রংশ এবং এই গৌরীয় প্রাকৃত বিকৃত হয়ে হয়ে যায় গৌরীয় অপভ্রংশ পরবর্তীতে এই মাগধী অপভ্রংশ এবং গৌরীয় অপভ্রংশ থেকে সরাসরি একটি ভাষার সৃষ্টি হয় নতুন সৃষ্টি হওয়া ভাষাটির নাম হয় বঙ্গকামরূপী এই বঙ্গকামরূপী আসলে অপভ্রংশের একটি রূপ তার কিছু পরে এই বঙ্গকামরূপী থেকে সরাসরি কিছু ভাষার সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা অসমিয়া এখন যেটি আসামের ভাষা এবং উড়িয়া এখন যেটি উড়িষ্যার ভাষা তাহলে এই রূপী থেকে বেশ কিছু ভাষার সৃষ্টি হয় যার মধ্যে অন্যতম হল বাংলা অসমিয়া এবং উড়িয়া এই হলো মোটামুটি বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস এখন যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা বংশ থেকে তাহলে উত্তর হবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা কয়টি ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা দুইটি কেনম এবং শতম এই দুইটি শাখা থেকে বাংলা ভাষা এসেছে কোন শাখা থেকে উত্তর হবে শতম শাখা থেকে এই শতম শাখার কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে উত্তর হলো ভারতীয় ভাষা থেকে এই ভারতীয় ভাষার সাথে আর্য ভাষার সংমিশ্রণ ঘটে সৃষ্টি হয় ভারতীয় আর্য ভাষা এখন যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষা এসেছে মূলত কোন ভাষা থেকে তাহলে আমরা উত্তর দিব প্রাকৃত ভাষা থেকে অনেকেই মনে করেন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সংস্কৃত ভাষা থেকে কিন্তু সে তত্ত্বটি ভুল আসলে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা থেকে এখন এখানে এসে এই প্রাকৃতের দুটি রূপ লক্ষ্য করা যাচ্ছে একটি হলো মাগদী প্রাকৃত আর একটি হলো গৌরীয় প্রাকৃত যদি প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে তাহলে আমরা উত্তর দিব গৌরীয় প্রাকৃত থেকে এবং সেটি কত শতাব্দীতে উত্তর দিব সপ্তম শতাব্দীতে আবার যদি প্রশ্ন করা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা এসেছে কোন অপভ্রংশ থেকে উত্তর হবে গৌরীয় অপভ্রংশ থেকে যদি প্রশ্ন করা হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে তাহলে আমরা উত্তর দিব মাগধী প্রাকৃত থেকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে দশম শতাব্দীতে যদি প্রশ্ন করা হয় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন অপভ্রংশ থেকে তখন আমরা উত্তর দিব মাঘদি অপভ্রংশ থেকে যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষা সরাসরি কোন ভাষা থেকে এসেছে তাহলে উত্তর হবে বঙ্গকামরূপী ভাষা থেকে এই বঙ্গকামরূপী ভাষা থেকে বেশ কয়েকটি ভাষার সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম ছিল বাংলা অসমিয়া এবং উড়িয়া তাহলে বাংলা ভাষা সরাসরি সৃষ্টি হয়েছে কোন ভাষা থেকে বঙ্গকামরূপী ভাষা থেকে এই বঙ্গকামরূপী ভাষাটি কোথা থেকে এসেছে এসেছে মাগদীয় অপভ্রংশ এবং গৌরীয় অপভ্রংশ থেকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বঙ্গকামরূপী ভাষা এসেছে মাগদীয় অপভ্রংশ থেকে এবং ডক্টর শহীদুল্লাহর মতে বঙ্গকামরূপী ভাষা এসেছে গৌরীয় অপভ্রংশ থেকে এই মাগধী অপভ্রংশ এসেছে মাগধী প্রাকৃত থেকে এটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত আর গৌরীয় অপভ্রংশ এসেছে গৌরীয় প্রাকৃত থেকে এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত এই মাগধী প্রাকৃত এবং গৌরীয় প্রাকৃত এসেছে কোথা থেকে প্রাকৃত ভাষা থেকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাকৃত থেকে এসেছে মাগধী প্রাকৃত এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাকৃত থেকে এসেছে গৌরীয় প্রাকৃত এই প্রাকৃত ভাষাটি কোথা থেকে এসেছে এই প্রাকৃত ভাষার সৃষ্টি হয়েছে ভারতীয় আর্য ভাষা থেকে এই ভারতীয় আর্য ভাষা ছিল আমাদের ভারতীয় ভাষা এবং আর্যদের ভাষার সংমিশ্রণ এই ভারতীয় ভাষাটির উৎপত্তি হয়েছিল ইন্দো ইউরোপীয় ভাষার যে দুইটি শাখা ছিল কেন্তম শাখা এবং শতম শাখা সেই শতম শাখা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে প্রায়ই প্রশ্ন করা হয়ে থাকে তাই এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝে বুঝে আয়ত্ত করুন কারো কোনো জিজ্ঞাসা থাকলে তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ